এই মুহূর্তে সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে আছেন দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি মিজানুর রহমান, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মিজান, দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ, ঐতিহাসিক সেঞ্চুরিয়নের এই মাঠে তৃতীয় ওয়ানডের এই ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বর্তমানে ব্যাটিং করছেন তামিম এবং লিটন দাস। ঐতিহাসিক এই মাঠে প্রথম ওয়ানডে ম্যাচের ঐতিহাসিক বিজয়ের পরে আজকের এই থার্ড ওয়ানডে ম্যাচে প্রথমেই ব্যাটিংয়ে নামেন তামিম এবং লিটন দাস। লিটন দাস এবং তামিমের যৌথ ব্যাটিং এবং ব্যাটিংয়ে এ পর্যন্ত রান হয়েছে, দলীয় সর্বোচ্চ রান হয়েছে 72 রান। এবং এই মাঠে প্রথমে টসে জিতে সাউথ আফ্রিকা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল। মাত্র 37 ওভারে অল আউট হয়ে 154 রান করে তারা প্যাভিলিয়নে ফিরতে বাধ্য হন। বাংলাদেশ ক্রিকেট দল 155 রানের টার্গেট নিয়ে বর্তমানে ব্যাটিং করছেন তামিম এবং লিটন দাসের জুটি। 14 ওভারে 77 রানের একটি বিশাল স্কোর করে তারা বিজয়ের দ্বার প্রান্তে যাওয়ার চেষ্টা করছেন। এখানে প্রবাসী বাংলাদেশিরা অনেক বেশি উৎফুল্ল, তারা আজকে এই বিজয়ের প্রতীক্ষায় প্রহর গুনছেন। তারা আশা করছেন এই এই মাঠে সাকিব এবং তামিমদের ঐতিহাসিক পারফরমেন্সের কারণে দক্ষিণ আফ্রিকা ইতিহাস রচনা করবেন বাংলার টাইগাররা। আমরা ইতিমধ্যে জেনেছি যে তামিম ইতিমধ্যেই হাফ সেঞ্চুরি করে অনেক বড় একটি রেকর্ড করেছেন। তামিম এখনও মাঠে ব্যাটিং করছেন লিটন দাসের সাথে এবং লিটন দাসও ভালো পারফরমেন্স করে তাদের প্রথম জুটিতে বড় রানের স্কোর নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। সম্ভবত 155 রানের যে স্বল্প টার্গেট, সেই টার্গেটটা তারা ফিল আপ করে দক্ষিণ আফ্রিকার মাটিতে একটি ইতিহাস রচনা করবেন দক্ষিণ আফ্রিকায় বাংলা টাইগাররা। সেই ইতিহাস রচনার প্রতীক্ষায় রয়েছেন প্রবাসী বাংলাদেশি দর্শকরা। এই ছিল আমার কাছে সেঞ্চুরিয়নের মাঠে সবশেষ আপডেট। দক্ষিণ আফ্রিকা সেঞ্চুরিয়ান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মিজানুর রহমান।